চাওক এটা সুকীয়া পরিবেশ দলের এবার কেন্দ্রীয় প্রতিষ্ঠা দিবস আপনাদের জানে যে আমি ডিব্রুগড় ইয়াতে জেরাই গাঁওতে অনুষ্ঠিত করছো। স্থানীয় রাইজর অফুরন্ত সহযোগিতা ডিব্রুগড় তিনিচুকীয়া জেলার কর্মকর্তাসকলের প্রচেষ্টাত খুব সুন্দরভাবে ইয়াত 40 সংখ্যক প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়েছে। আমি 40 সংখ্যক প্রতিষ্ঠা দিবসের এই শুভক্ষণত অসম গণ পরিষদ দলের প্রতিজন কর্মকর্তা শুভাকাঙ্ক্ষী আর আঞ্চলিকতাবাদত বিশ্বাসী রাইজক আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। যা 39টা বছরে অসম গণ পরিষদ দলক শক্তিশালী করার তেখেতকলে যে অরিহণা যোগালে তার বাবে আর অনাগত দিনত সমূহ অসমবাসী রাইজর আমি আন্তরিক সহযোগিতা কামনা করছো। আমি মনে প্রাণে বিশ্বাস করো যে অসম গণ পরিষদ দলক অসমৰ মাটিত শক্তিশালী করা মানে অসমত আঞ্চলিকতাবাদক শক্তিশালী করা আর অসমক সুরক্ষিত করার কারণে এটা খোঁজ দিয়া আর সমূহ অসমবাসী রাইজর ভবিষ্যতের দিনত আমি আশীষ বিচার। জেরাই গাঁওতে 40 সংখ্যক পরিচয় দিবস পালন করেছে। হয় আমি এটা কথা কব বিচার যে প্রহেশ বড়ো এখন জন্মস্থায় কি বার্তা দিব বিচার আজি এই সময়? মানে প্রথম কথা হল চাওক জাতীয়তাবাদর শক্তিশালী ভেটি আছে, জাতীয়তাবাদর দুর্গ বলে কলেও বহাই কোয়া নহয়। আপনাদের জানে যে অসম আন্দোলনে একটা জনজাগরণ সৃষ্টি করেছিল, জাতীয় জীবনক মহিয়ান করেছিল আর জাতীয় সমস্যাবিলাকর কারণে অসম আন্দোলনের সময়তে বিভিন্নজনে বিভিন্ন পন্থা গ্রহণ করেছিল। জাতি জনগোষ্ঠী সমূহেও নিজের স্বাধিকার নিজের স্বাভিমান অটুট থাকবলে বিভিন্ন সংগ্রাম করেছিল। এটা সময় আছিল আপনাদের জানে যে স্বাধীনতার পিছত দীঘলীয়া সময় কংগ্রেস ক্ষমতাত আছিল, কংগ্রেসে সম্পূর্ণরূপে আমার রাজ্যবাসীক উপেক্ষা করার কারণে রাজ্যখনত একটা সুকীয়া পরিবেশে দেখা দিছিল, যার ফলত একটা দীঘলীয়া আন্দোলন হল। তারপরে মই কৈছোঁ যে বিভিন্ন ঠাইত বিভিন্ন ধরনের প্রতিবাদমুখর হল অসমৰ বিভিন্ন শ্রেণীর জনসাধারণ। তো জাতীয়তাবাদৰ দুর্গ হিসাবে বিবেচিত সেইভাবে আমি জেরাইতেই আমি অনুষ্ঠিত করলো। আমি নিশ্চিত যে অনাগত দিনত নিশ্চয় অসম গণ পরিষদ দলক আমি শক্তিশালী আর শক্তিশালী করব পাৰিম। হয় তেখেতৰ গৃহ জিলা, তেখেতেও একটা সুকীয়া ধরনের একটা সুকীয়া পন্থায় তেখেতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আছে, জাতিটির কারণে তেখেতে মাত মাতি আছে, কিন্তু পন্থাটা সুকীয়া, আমার পন্থা সুকীয়া, তেখেতর পন্থা সুকীয়া। গতি অসমৰ জনসাধারণে কি বিচাৰে? উন্নয়ন বিচাৰে, শান্তিও বিচাৰে। আর বর্তমান সরকারের শাসনত আপনাদের দেখিছে যে মুখ্যমন্ত্রী ডক্টর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দূরদর্শী নেতৃত্বত রাজ্যখনের আনপ্রেসিডেন্টেড মানে বিকাশ হয়েছে মূলত কবলে গেলে। গতি বিকাশখিনি ত্বরান্বিত করবলে আমি সকলে একলগে কাম করব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।